জানে না দাইরে দিশাহারা কেমন বোকা মনটারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটুর লাইফ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে হলো দ্বিতীয় দিন, মানে বাপের বাড়িতে দ্বিতীয় দিন। তো আমরা যাচ্ছি শপিং করতে যাচ্ছি। তো বাড়ি থেকে আমাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল হাতে, যে তোমরা নিজেদের মতো পছন্দ মতো জিনিস কিনে নেবে। তো সেটারই কেনাকাটা এখন করতে যাচ্ছি, আর এখন চলে এসেছি এই যে দেখুন পাঞ্জাবি ক্লাসিকে। আপনারা এর আগে রিম্পা দির শপিং ব্লগে, মানে বিয়ের শপিং ব্লগে দেখেছিলেন যে মানে ওই আমরা এখান থেকেই কেনাকাটা করি আর কি। তো কেনাকাটা হয়ে গেছে, সেগুলোর আর অত ভিডিও করতে পারিনি। ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো কোথায় কী কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি। তো এখন চলে এসেছি তাঁত ঘরে, আর এই যে তাঁত ঘরে আমরা সব সময় বরাবরই শাড়ি কেনাকাটা করি। তো শাড়ি, সায়া, ব্লাউজ সবারই এখান থেকেই কেনাকাটা করি। মানে আমি, দিদি, আমাদের ফ্যামিলির সবাই, বেশিরভাগ মানুষরাই এখানেই কেনাকাটা করে। তো এই যে কিছু হ্যান্ডলুম দেখছিলাম, তো এই একটা শাড়ি, তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে। আমার নিজের জন্য নয়, আমি গিফট করব তো আমার এক ভাবিকে। তো ওই ভাবির জন্য ওই হ্যান্ডলুম, মানে পিঙ্ক কালারের যে হ্যান্ডলুমটা, তো সেটা নিয়েছি, বেশ আমার পছন্দ হয়েছে। তো বেশি আর কিছু ভিডিও, মানে কেনাকাটার ভিডিও বেশি আর কিছু করতে পারিনি। তো এরপরে মগমলের যে সুতির শাড়িগুলো হয়, তো সেইগুলো এই যে নিয়েছি। এখানে শাশুড়ির শাড়ি নিয়েছি, আর এটা এই কালো কালারের, এটা মায়ের জন্য নিয়েছি। তো আমি মানে এইবারে খুব একটা বেশি কিছু সবাইকে দিতে পারছি না, এবারে ওই সবাইকে কটনের মধ্যে কিছু, মানে মাকে যা দিয়েছি শাশুড়িকেও শাড়ি দিয়েছি। আর এখানে এসেছি একটা কুর্তি নিতে। তো কী নিয়েছি না নিয়েছি প্রথমেই বলেছিলাম, এখনও বলছি যে ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করব কী নিয়েছি না নিয়েছি। তো পেন্সিল সেটের একটা সিম্পল কুর্তি নিতে এসেছি অ্যাকচুয়ালি, কারণ এখানে যা গরম, এখানে তো বেশি মানে কাজ করা সিনথেটিকেরগুলো পরাই যাবে না। তো এখানে কটনের কিছু সিম্পল যদি পেন্সিল সেট পাওয়া যায় তো সেগুলোই নেব, তো সেগুলোই নিতে এসেছি। তো বেশ মানে ভালোই, মানে এখানে ভালো, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দেখাচ্ছিল। তো আমি তো কনফিউজড কোনটা নেব না নেব। আর এখানে দুটো নাইটিও নিয়েছি, তো বাড়িতে পরার জন্য দুটো নাইটি নিয়েছি। আর আমাদের কেনাকাটা কমপ্লিট। তো দোকানটার নামটা একবার দেখিয়ে দিই, এই যে ফ্যাশন কর্নারে এসেছিলাম, এটা তাঁতঘর ঢুকতেই সামনেই। তারপরে এসেছি, সোজা চলে এসেছি এখন, মানে থানার সামনেই একটা ইয়ারিংয়ের দোকান আছে, ওখান থেকে একটা ইয়ারিং কিনেছি। আর কিট্টুর জন্য, মানে মাম্মাম, মানে দিদি কিট্টুর মাম্মাম কিছু ড্রেস কিনেছিল, তো সেইগুলো আমি চেঞ্জ করে কিছু ড্রেস পাতলা নিয়ে গেলাম। তো দিদি বলেছিলো তুই তোর মতো করে নিয়ে নিবি, আমি কিনে রাখছি। তো এই তো নয়ন কিটসে কিনি, আর্কেডের থার্ড ফ্লোরে। আর এখানে ফেরত আসার সময়কে আমার ফুপুর জন্য নিয়েছি আর কি একটা কটনের শাড়ি, এই যে দেখুন এই শাড়িটা। তো এটা হলো মেনসেনে কিনেছিলাম সুষমা থেকে। তো একটা কটনের শাড়ি ফুপুকে দিয়েছি। তো চলুন আপনাদেরকে সব শপিং, কী কী কেনাকাটা করেছি সবটাই একটু শেয়ার করি। তো একে একে সবটাই শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটুর লাইফ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো আপনারা ভিডিও শুরুতেই দেখলেন যে অনেক অনেক শপিং করেছি, আর শপিং করেওছি, আবার গিফটও পেয়েছি, অনেক কিছু গিফট পেয়েছি। তো সেগুলো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক, ভিডিওটা বেশি বড় করব না। তো খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু শপিং কেনাকাটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সত্যি গরম, কিন্তু গরম হলেও বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ দেখতে পাচ্ছি, এটা এই গরমটা আমার কাছে তার জন্য কিছুই নয়। তো যাই হোক, চলুন বেশি বকবক না করে আমি শুরু করি। তো কিট্টুর লাইফ, তো কিট্টুকে দিয়েই শুরু করি। তো এই যে কিট্টুর ফার্স্ট ড্রেস, এটা তো এটা ওর মাম্মাম দিয়েছে, মানে আমার দিদি দিয়েছে। এই যে এ একটা ড্রেস দিদি দিয়েছে। এই যে এই একটা হট প্যান্ট প্লাস টি শার্ট, আর একটা হেয়ার ব্যান্ডও আছে। তো এই একটা ড্রেস হয়েছে, আর এই যে একটা পাতলা, ওকে আমি বলেছিলাম যে এইরকম টাইপের একটা ইয়ে দিবি,
পাতলা ফ্রক টাইপের দিবি যেন পড়তে পারে। তো এই একটা বাটিকের দিয়েছে কটন, আর এই যে এই একটা লাল কালারের কটনের একটা ফ্রক দিয়েছে। তো এটা যদি ইউজ করছি, তো এটা ইউজ করতে শুরু করে দিয়েছি অলরেডি। তো এই চারটে ড্রেস ও মামামের কাছে পেয়েছে, আর আমি পেয়েছি আমার দিদির কাছ থেকে এই যে দেখুন এই একটা পেন্সিল প্যান্টের সেট পেয়েছে অল ওভার। এটা সামনেটা এই যে এই সুতোর কাজ করা, খুব সুন্দর কালারটা। তো এটা দিদি আমাকে দিয়েছে এই দেতে। তো এই যে এটা আমার দিদির কাছ থেকে আমি পেয়েছি, প্রত্যেকবারেই দেয়। আর এই যে এই টি শার্টটা, এটা দিদি আমার বরকে দিয়েছে, ফুলবাজু একটা টি শার্ট। তো এই টি শার্টটা আমার বরের জন্য দিদি কিনেছে। আর এই ড্রেসটা শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর আর যা দিয়েছে। তো আমার বড় ভাসুর আর যা কিট্টুর জন্য ঈদেতে এটা গিফট করেছে। প্রত্যেকবারই ঈদে বকরিতে ওকে ড্রেস দেয়। আর এই যে আর একটা স্কার্ট, আর এই যে একটা টপ। তো এই স্কার্ট আর টপটা এটা আমার একটা ভাই ভাবি দিয়েছে কিট্টুকে। তো থ্যাংক ইউ ভাই ভাবি দুজনকেই। ওরা প্রত্যেকবারে ঈদে, মানে কিট্টু যখন থেকে হয়েছে তখন থেকেই মানে দেয় কিট্টুকে। তো আগের বছর ঈদেতেও দিয়েছিল, প্রত্যেক বছরেই দেয়। ইভেন কিট্টুকে মানে যখনই ইচ্ছা করে তখনই দেয়। তো খুব সুন্দর একটা কটনের মধ্যে আর ওপরটা টি শার্ট। তো খুব সুন্দর একটা জামা দিয়েছে, খুব খুব ভালো লেগেছে আমার। তো আর কিট্টু ওর নানুনিনির কাছ থেকে টাকা পেয়ে গেছে, তো সেই টাকাটা আমরা কিছু কিনিনি, কারণ অলরেডি অনেক কটা ড্রেস হয়ে গেছে, ওই জন্য আর কিছু কিনলাম না কিট্টুর জন্য। তো সেটার জন্য খুব বকবকি করছে যে কেন কিনলি না। আর আমি যেটা দিচ্ছি বাড়িতে এই যে এই শাড়িটা, তো এই শাড়িটা আমি আমার মাকে দিয়েছি, কারণ আমি এবারে সত্যি কথা বলতে সবাইকে খুব যে বেশি কিছু দিতে পেরেছি তা না। তো প্রত্যেকবারে যেটা হয় এবারে অনেকটাই কম হয়েছে। তো যাই হোক, কী করা যাবে, বাড়ি টাড়ি করছি। তো এই যে এটা আমি মাকে দিয়েছি, আর এটা আমি আমার আব্বাকে দিয়েছি ঈদে। এটা একটা ফতুয়া টাইপের একটা ড্রেস, তো এটা ওই কুর্তা আর কি, সামনেটা একটুখানি বোতাম, তো একটা বাটিকের একটা কুর্তা। তো এটা আমি বাড়িতে দিয়েছি। আর এই গ্রামে মেলা হয়েছিল, মা তো এই ব্যাগ কিনেছে, পুতুল কিনেছে, আরও কী সব কিনেছে, এখানে আছে ওর ভরা ও ব্যাগ। এই যে চুড়ি টুড়ি সব কিনেছে এখানে আছে। তো এগুলো কিট্টু মানে এখন মানে যেদিন থেকে এসছে সেদিন থেকে নিয়েই বেড়ায় এই ব্যাগটা। আর কিট্টুর তো ইউনিকর্ন এই টেডি বিয়ারটা কিট্টুর জন্য কিট্টুর মাম্মাম কিনেছে, মানে আমার দিদি কিনেছে। তো এটা নিয়েও সবসময় খেলছে, কাউকে শেয়ার করছে না। আর কুটুস তো ওকে দেবে না, কিন্তু ও ছাড়বে না। তো এটা সবসময় এখনও ওই রুমে আছে বলে আমি এটা নিয়ে আনলাম ওকে, মানে অন ক্যামেরায় আপনাদের দেখাবো বলে। আর এখানে আছে আমি নিয়েছি দুটো নাইটি বাস, আর কিছুই কিনিনি। একটা শাড়ি কিনেছি আপনারা দেখেছেন এর আগে, তো সাউথ সিল্ক একটা নিয়ে এসেছি ওখান থেকে। তো এই দুটো নাইটি কিনেছি, আর এখানে আছে এই যে ওই আব্বার জন্য যা কিনেছি, এটা আমার শাশুড়ির শাড়ি, মায়ের জন্য যা কিনেছি ওই শাড়ি, কিন্তু প্রিন্টটা শুধু আলাদা। এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি, আর আব্বার জন্য যেই কুর্তা বাটিকের কিনেছি, কিন্তু আমার শ্বশুরমশাই প্রিন্টের কিছু পরে না, তো ওই জন্য সাদার মধ্যে পরে বলে আমি এই সাদাই দিলাম। তো এটা হলো আমার শ্বশুরমশাই, ওটা শাশুড়ি। আর এইটা হলো আমার মায়ের শাড়ি, যদি আমি দিইনি, এটা আমার ভাই ভাবি দিয়েছে। তো আমার ভাই ভাবি ঈদেতে এটা আমার মাকে গিফট করেছে, এই শাড়িটা খুবই সুন্দর অরেঞ্জের মধ্যে, এটা খুব সুন্দর। আর এখানে আছে কিছু শাড়ি, কে কোনটা দিয়েছে আমি ঠিক জানি না, এগুলো সবই মায়ের শাড়ি। এই একটা শাড়ি, এই যে এই একটা শাড়ি, আর একটা এই যে এটা একটা আছে, এটা দিদি দিয়েছে, দিদি দিয়েছে, এই যে ক্যাটলগ দেখে নিন, এটা দিদি দিয়েছে মাকে। আর এই একটা শাড়ি, এটাও আছে মায়ের। আর এই যে একটা শাড়ি, আর এই একটা শাড়ি, এই যে মায়ের শাড়ি,
এগুলো কে কি কোনটা দিয়েছে আমি ঠিক জানি না, তবে আমি যেটা দিয়েছি সেটা শেয়ার করলাম, আর দিদি যেটা দিয়েছে সেটা, আর আমার ভাই ভাবি যেটা দিয়েছে সেটা আমি শেয়ার করলাম। তো এই হলো আমাদের কেনাকাটা। আর হ্যাঁ, আরও কিছু জিনিস দেখাই আপনাদের। আর এই যে এই একটা শাড়ি যেটা নিয়েছি, তো এই একটা শাড়ি এটা নিয়েছি আমার খুব আমার একটা ভাবির জন্য নিয়েছি, তো প্রত্যেকবারে ভাবিকে দিই, তো এবারেও এটা ভাবির জন্য নিয়েছি। আর ভাবি খুব ফর্সা, তো ভাবিকে খুব সুন্দর লাগবে। তো এই শাড়িটা হলো ভাবির জন্য, পুরো রানী কালারের একটা শাড়ি, এটা আমার ভাবির জন্য আমি কিনেছি। আর এই যে একটা বোন আছে, বোনের জন্য এই কুর্তিটা নিয়ে এসছি, ওখান থেকে নিয়ে এসছি। এই যে এই একটা কুর্তি সাথে একটা লেগিংস, তো আমার খুব প্রিয় একটা বোন, তো ওই বোন খুব ছোট, তো এই বোনটার জন্য এই একটা কুর্তি ওখান থেকে নিয়ে এসছি, আর এই লাগে। আর আমি তো একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক ওখান থেকে নিয়ে এসছি, তো ওখান থেকে শাড়িটা তো সবসময় পরা সম্ভব নয়, তো আর একটা নিয়েছি। এই যে ওয়ান পিস একটা নিয়েছি একদম গ্রিনের ওপর, এই যে একটা ওয়ান পিস নিয়েছি এক কালারের, গ্রিন কালারের ওপর নিয়েছি এটা একটা। এই যে এটা হলো হাতটা, এই যে হাতটা, এটা সামনেটা, তো এই একটা নিয়েছি। খুব সিম্পলের মধ্যে সব ড্রেস নিয়েছি। আর এই যে একটা পেন্সিল প্যান্টের সেট নিয়েছি, এই যে এইটা, এই একটা, আর এটা হলো প্যান্টটা। তো এই হলো আমার কেনাকাটা। তো বেশি কিছু এবার আমি কিনিনি, তো এটা এটা আর আপনাদের সাথে আর একবার শেয়ার করি। এই যে এই একটা, আর একটা তোর আমব্রেলা কাটের একটা গোল রাউন্ড কুর্তি নিয়েছি। তো এই হলো আমার চারটে ড্রেস এবারে ঈদে। আর ছোটোর অনেক ড্রেস হয়ে গেছে, সবাই গিফট করছে, তো ওই জন্য আর আমি নিলাম না, কিন্তু তাও বাড়িতে বকাবকি করছে যে না নিতেই হবে। তো যাই হোক, ভেবে রেখেছি যে যাওয়ার আগে নেব কিছু ড্রেস কিনে নিয়ে এখান থেকে চলে যাব, তো সেগুলো শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো এই হলো কেনাকাটা, মায়ের শাড়িও শেয়ার করে দিলাম বাড়ির সবার সবার মানে হ্যাঁ। আর এই একটা টি শার্ট, এটা বোধহয় দিদি দিয়েছে আব্বাকে, এই টি শার্টটা, এটা দেখানো হয়নি। যাই হোক, এই হলো আমার কেনাকাটা। আর বরের কেনাকাটাটা এখনও অবধি বাকি আছে, কারণ ও বাড়ি থেকে পেয়েছে, মানে আমার বাড়ি থেকে পেয়েছে, তো সেটা ও বলছে আজকে নয় কালকে রাত্রের মধ্যে গিয়ে, মানে ঈদের আগে গিয়ে আর কি কিনে নিয়ে আসবে। তো ওরটা এখনও কেনাকাটা হয়নি, কারণ এই এত মানুষের কেনাকাটা করতেই আমার সময় চলে গেছিলো। আমি আমার ফুপুকেও একটা শাড়ি দিয়েছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তো ওটা আগে দেখে নিন। তো আমি ফেরত এলাম, তো আমার কেনাকাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ফ্যান চলছে না, আমি এই রুমে এসে ভিডিওটা করছি, কারণ ওই রুমে কিটু এখন ফোন দেখছে, তো আমি এই রুমে এসে ভিডিওটা করছি। তো আজকের ভিডিওটি এই অবধি, আমার কেনাকাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে শেয়ারও করে দেবেন। তো সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। টাটা। যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে কিটু লাইফের পাশে থাকুন, সঙ্গে থাকুন।